অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, কুম্ভ রাশি। অলরেডি আপনারা যারা কুম্ভ রাশির মানুষ আছেন প্রত্যেকে জানেন আপনাদের শনি সাড়ে সাতির প্রথম চরণ কিন্তু চলছে, অর্থাৎ শনি সাড়ে সাতি কিন্তু আপনাদের শুরু হয়ে গেছে 2020 থেকে। এই শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ আপনাদের কবে শুরু হবে এবং দ্বিতীয় চরণে আপনারা কী ফল পেতে চলেছেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অতি বিশেষ এই প্রোগ্রাম, যারা কুম্ভ রাশি মানুষরা আছেন অবশ্যই এই প্রোগ্রামটি আপনারা এন্ড পর্যন্ত শুনবেন। আমি শনি সাড়ে সাতির উপর প্রচুর ভিডিও কিন্তু আপলোড করেছি এবং আরও আপলোড কিন্তু আমি দিতেই থাকবো। শনি সাড়ে সাতির উপর কী প্রভাব পড়তে চলেছে তার উপরও কিন্তু কুম্ভ রাশি আরও এপিসোড কিন্তু আমি দিতে থাকবো। তো আজকে আমি দ্বিতীয় চরণে আপনাদের ক্ষেত্রে কি প্রভাব, দেখুন শনি সাড়ে সাতি মানে অনেকেরই কিন্তু মনের মধ্যে ভয় সঞ্চার, শনি সাড়ে সাতি মানে আমার খারাপ, শনি সাড়ে সাতি মানে আমি শেষ। দেখুন আমি বহুত মানুষকে দেখেছি শনি সাড়ে সাতিতে খুব উচ্চ জায়গাতে গেছে, চাকরি পেয়েছে, ব্যবসা হয়েছে, আপনার বিবাহ হয়েছে, সন্তানের জায়গা সব দিক থেকে কিন্তু শুভ, অর্থ পেয়েছে, প্রাপ্তির জায়গাটা সম্পত্তির দিক থেকে লাভ পেয়েছে, রাজনীতির ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে উত্থান হয়েছে, কর্মযোগ হয়েছে, এগুলো কিন্তু হয়েছে এই শনি সাড়ে সাতিতে। কিন্তু শনি সাড়ে সাতি যারা ভয়ে ভীত হয়ে আছে, দেখুন আমি আগেই বলছি শনি সাড়ে সাতি নিয়ে হয়তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। দেখুন শনি সাড়ে সাতিটা প্রত্যেকের মানুষের জীবনে কিন্তু আসে এবং এটা হচ্ছে শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ এবং কর্মফলদাতা, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। অর্থাৎ এই যে শনি সাড়ে সাতি আড়াই 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 করে এই যে তিনটা আড়াই বছর অর্থাৎ সাড়ে সাত বছরই যে নেগেটিভ হয় তা নয়, তার মধ্যে কিন্তু শনি বকরি হয়ে এই সাড়ে সাত বছরের পিরিয়ডটা কিন্তু সোয়া আট বছরও হয়ে যায়, অর্থাৎ এই যে শনি যে বকরি হচ্ছে মাঝে মাঝে এই বকরি হওয়ার জন্য সাড়ে সাতির পিরিয়ডটা কিন্তু বেড়ে যায়। তো এই সাড়ে সাতিতে যারা ভয় পাচ্ছেন অহেতুক ভয় পাবেন না, এই তিনটা চরণ মানে সবটাই কিন্তু খারাপ না, কোনো ক্ষেত্রে আপনার চরণ পজিটিভ থাকবে, কোনো ক্ষেত্রে কোনো চরণ নেগেটিভ, কোনো ক্ষেত্রে নিউট্রাল, অর্থাৎ তিনটা চরণের ক্ষেত্রে একটা চরণ পজিটিভ, একটা চরণ নেগেটিভ, একটা চরণ কিন্তু নিউট্রাল। এই যে শনি সাড়ে সাতি যে আপনারা যে ফল পান, এটা আপনি যে ২৪-২৫ বছর ধরে যে কর্ম করেছেন তার একটা ফল কিন্তু আপনারা পান। এর পাশাপাশি আমি আবারও বলবো, এর পাশাপাশি আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট দেখা দরকার, শনি কোনভাবে অবস্থান করছে, শনি কত নম্বর ডিগ্রিতে, শনি কোন নক্ষত্রে অবস্থান করছে, আপনার কিসের মহাদশা কিসের অন্তর্দশা চলছে এটা দেখা একান্তই দরকার, এবং আপনার কর্ম। এবং যারা শনি সাড়ে সাতিতে সমস্যাতে আছেন অবশ্যই নিজস্ব জন্ম ছকটা অ্যানালাইসিস করুন এবং আপনারা প্রতিদিন ওং সাং শনিশ্চরায় নমো এই মন্ত্রটি আপনারা পাঠ করুন সন্ধ্যাবেলায়, কিছু অংশে এটা আপনার শনি সাড়ে সাতির নেগেটিভ এফেক্ট কাটবে। দেখুন এর পাশাপাশি আপনাদেরকে বলি, এটা হচ্ছে আমি যেটা বললাম, একটা ধরে নেন আপনার বড়সড় অসুখ হয়েছে, জাস্ট আপনার মানে কী বলবো, এই কথাটা যদি বলা যায় যে আপনার জ্বর হয়েছে, জাস্ট এটা আপনার কপালের জলপট্টি দিয়ে আপনার জ্বরটা কিছুটা হলো কমানোর উপায় আপনাদেরকে বললাম। কিন্তু প্রপার জ্বর কমাতে গেলে আপনাকে কিন্তু রেমিডিয়াল মেজারমেন্ট ক্রিয়া এগুলো কিন্তু আপনাদেরকে করতেই হবে, তাহলে দেখবেন শনি সাড়ে সাতিতে তেমন কোনো নেগেটিভ এফেক্ট পড়বে না। যাদের শনির ভালো আছে তারা ভালো কর্ম করবেনই অবশ্যই, যাদের খারাপ আছে তারা ভালো কর্ম করুন, অনেকটাই পজিটিভ ফল পাবেন। তো এবার আলোচনা করতে চলেছি এই শনি সাড়ে সাতি আপনাদের দ্বিতীয় চরণ কবে
শুরু হচ্ছে এবং কি প্রাপ্তি হতে চলেছে, কোন দিকে সমস্যা আসতে চলেছে। দেখুন শনির দ্বিতীয় চরণ আপনার এই যে 28 এপ্রিল 2022 শনি আপনার কুম্ভ রাশিতে যাচ্ছে এবং আপনার ঠিক 14 জুলাই 2022 এই শনি থাকছে অর্থাৎ কুম্ভ রাশিতে, অর্থাৎ দ্বিতীয় চরণ কিন্তু আপনাদের শুরু হয়ে যাচ্ছে 28 এপ্রিল 2022 টু আপনার 14 জুলাই 2022 পর্যন্ত শুরু হয়ে যাচ্ছে। আবার শনি বক্র অবস্থায় 14 জুলাই টু 17 জানুয়ারি 2023 মকর রাশিতে অবস্থান করবে, অর্থাৎ তখন আবার আপনাদের প্রথম চরণ এবং পূর্ণমাত্রায় দ্বিতীয় চরণ আপনাদের শুরু হচ্ছে 18 জানুয়ারি 2023 টু আপনার 31 মার্চ 2025 সাল অবধি আপনাদের শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলবে। এই দ্বিতীয় চরণে আপনারা কি কি পাবেন দেখুন, প্রথম কথা বলি, এই যে প্রথম চরণে বিভিন্ন দিকে যে সমস্যাগুলো আপনাদের কাটছে, অনেকে কমেন্ট করছে যে কুম্ভ রাশি সব থেকে খারাপ, আমি বলবো কুম্ভ রাশি শনি হচ্ছে পজিটিভ ঘর, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে পজিটিভ ফলই কিন্তু আপনারা পাবেন। প্রথম চরণে যে সমস্যাগুলো হচ্ছে, এই যে দ্বিতীয় চরণে আপনাদের চাকরির ক্ষেত্রে কিন্তু আপনারা খুঁজতে লাগুন, চাকরি আপনারা কিন্তু পাবেন, কর্মযোগ আপনাদের কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ শনির সরাসরি দৃষ্টি কর্মভাবে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা কিন্তু থাকছে এই সাড়ে সাতির দ্বিতীয় চরণে। এটা আপনার 28 এপ্রিল 2022 টু 14 জুলাই 2022 অবধি আপনারা এই কর্মের দিকটা সার্চ করতে পারেন, অর্থাৎ খুঁজতে পারেন, এবং 18 জানুয়ারি 2023 টু আপনার 31 মার্চ 2025 মধ্যে কিন্তু বড় ধরনের কর্ম পাওয়া, গভর্নমেন্ট সার্ভিস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং আপনাদের কোম্পানি বড় কোম্পানিতে টেকনিক্যাল ফিল্ডে কর্মের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যাদের শত্রুতা চলছিল, শত্রু কিন্তু পরাস্ত হতে চলেছে, আপনি কুম্ভ রাশির মানুষ, শত্রুতা আপনাদের কমবে, শত্রু নত হবে, এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছিল সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ হবে, অর্থাৎ কেস মামলা মকদ্দমার জায়গাটা কিছুটা হলেও কমবে, এবং যাদের ঋণ হয়ে গেছিলো ঋণের জায়গাটা, ঋণ পরিশোধের সম্ভাবনা, ঋণের জায়গাটা কিন্তু আপনাদের রিকভারি কিন্তু এ সময় কিন্তু হবে। কুম্ভ রাশি আপনি মানুষ এর রেজাল্টগুলো কিন্তু পাবেন শনি সাড়ে সাতের দ্বিতীয় চরণে, কর্ম, ঋণ, শত্রুতা এবং যাদের কোর্ট মামলা এগুলো চলছে মকদ্দমা, এই জায়গাগুলো কিন্তু ভালো দিক হবে। কিন্তু সাড়ে সাতের দ্বিতীয় চরণে বেশ কয়েকটা জায়গায় কিন্তু আপনাদের ডিস্টার্ব করবে। একটা হচ্ছে লাভ লাইফ, প্রেমজ সম্পর্কের জায়গাটা আপনাদের ডিস্টার্ব করবে কুম্ভ রাশি, বি কেয়ারফুল। দ্বিতীয় নম্বর হচ্ছে দাম্পত্য জীবন, আপনি কুম্ভ রাশি মানুষ, আপনার দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা কিন্তু আসবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই জায়গাটা বি কেয়ারফুল। তিন নম্বর পয়েন্ট শিক্ষাক্ষেত্রে, এডুকেশনের দিকটা কিন্তু আশানুরূপ, আপনি যেমন এক্সপেক্ট করবেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আপনি পাবেন না। চার নম্বর পয়েন্ট, আপনাদের শরীরগত শরীর স্বাস্থ্যের দিকটাতে আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভোগাবে, অর্থাৎ মেডিকেলের দিকটাতে কিন্তু অ্যালার্ট আপনাদেরকে থাকতে হবে, অর্থাৎ প্রেমজ সম্পর্ক, বিবাহ, শিক্ষা এবং স্বাস্থ্য, এই জায়গাগুলোতে আপনারা বি কেয়ারফুল, অ্যালার্ট থাকুন। এই জায়গাগুলো কিন্তু দ্বিতীয় চরণে আপনাদের কিন্তু সমস্যা কিন্তু নিয়ে আসবে, কিন্তু কর্মের জায়গাটা, ঋণের জায়গাটা, শত্রুতার জায়গাটা, ক্যারিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু ডেভেলপমেন্ট করবে এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু আপনাদের এই দ্বিতীয় চরণে কিন্তু মজবুত হবে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, কুম্ভ রাশির শনি সাড়ে সাতিতে যে যে কথাগুলো বললাম 100% মিলতে বাধ্য, এবং অবশ্যই যাদের হচ্ছে না তারা অবশ্যই নিজস্ব জন্ম ছক, আমি আবারও বলছি, অ্যানালিসিস করান, যাতে একটুকু গাছের পাতা নড়ছে না, তারা অবশ্যই নিজস্ব জন্ম ছক একবার হলে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালিসিস করেন কোন জায়গাতে ডিস্টার্ব আছে। নমস্কার।